নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আবার ফিরে আসলাম শিলচর নিউজে ভোকাল ফর লোকালের আরেকটা এপিসোড নিয়ে। আজকে আমি যাচ্ছি পাঁচগ্রামে। পাঁচগ্রামে যাওয়ার কারণ হচ্ছে সেখানের একটা মুকাম, খুবই প্রসিদ্ধ একটা মুকাম, এবং এই কয়েক দিনে সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এবং আমি আসলাম সকাল সকাল, কিন্তু রৌদ্র তো আপনারা জানেন, সকাল সকাল আমি 8টা বাজতেই আমি ঘর থেকে বেরিয়ে পড়েছি আর কি, যাতে তাড়াতাড়ি শেষ করে আবার বাড়িতে চলে যাই। এবং এখানে প্রথম আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি শুরুয়াত করছি, আমার তো খুবই প্রিয়। ওরা এই যে টার্নিংটা উপর দিকে আপনাদের সেই পুল হয়ে সেটা আপনাদের বদরপুরের দিকে চলে যায়, তারপরে এখান দিয়ে আপনাদের সেই হাইলাকান্দির যে ইয়েটা আর কি। তারপরে এখানে আমি প্রথম সকাল সকাল আমি শুরু করছি আপনাদের এখান থেকে। এখানে ভাই ক্ষীরা বিক্রি করছে, ভাই দাও না ক্ষীরা একটা খাওয়াও, খুব বাম্পার একটা ক্ষীরা। এখানের ক্ষীরাগুলো খুব স্বাদ, কিন্তু আপনারা আসলে এখান থেকে খাবেন বাম্পার ক্ষীরা। ছোটো ছোটো ছেলেরা সকাল সকাল, এখন মাত্র বাজে আপনাদের 8টা 12, মানে 7টার সময় বেরিয়ে পড়েছিলাম, 8টা 12, দেখুন বাম্পার কতগুলো, কত করে এইগুলা? 10 টাকা এইগুলা না? এখানে সুন্দর একটা ক্ষীরা দেওয়া হচ্ছে, চলুন এটা খেয়ে তারপরে চলে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও জানে আমি ব্লক করি, মানে ও জিজ্ঞেস করছিল আর কি আমি ব্লক করছি কিনা। কী নাম তোমার? দিলওয়ার হোসেন। দিলওয়ার খুবই সুন্দর ক্ষীরা বিক্রি করে, সকাল সকাল 7টা বাজতে ও আসে এখানে বিক্রি করছে। এই জায়গাটার নাম কি দেবা? ধলেশ্বর পয়েন্ট, ধলেশ্বর পয়েন্ট। থ্যাংক ইউ। দর্শকবৃন্দ, বাম্পার টেস্ট কিন্তু ক্ষীরাটা, আপনারা তো জানেন আমি এইসবগুলো খাওয়া দাওয়া উস্তাদ, খুবই ভালো লেগেছে। যদিও সকাল সকাল এক কাপ চা খেয়ে এসেছিলাম, তবুও কিন্তু খুবই ভালো লাগছে। ধলেশ্বর পয়েন্ট থেকে একটুখানি আগেই আসলাম, সেখানে রাইট সাইডে এই রোডটা, রোডটাতে দেখুন মুকামের একটা গেট লাগানো, সেখানে হয়তো এটা ঘাগরা নদী হতে পারে সেরকম আমি অনুমান লাগাচ্ছি। পুলের উপর দিয়ে আমি এখন যাই, খুবই সুন্দর একটা সিনারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। দর্শকবৃন্দ, আমি আসলাম এখানে যে মুকামটা, আমি মুকামটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, ভিতরেও যাবো আমি আপনাদেরকে দেখাবো। এবং খুবই সুন্দর জায়গা, আমার অপোজিটে একটা পাহাড়, আপনারা দেখে নিন পাহাড়টা, এই দেখুন, এই দেখুন বিরাট বড় একটা পাহাড়। এবং সেই পাহাড়ের উপরে আমি উঠব, এদিক দিয়ে আমি যাব, এবং সেখানেই সেই যেটা আগুন জ্বলে যেটা, সেটা আমি আপনাদেরকে দেখাবো। মুকামটা খুব সুন্দরভাবে বানানো, আমি দাদার সঙ্গে একটু কথা বলছি, চলুন। এই দেখুন মুকামটা, খুব সুন্দর মুকামটা, দেখতে খুব সুন্দর লাগে। এবং মুকামটা সম্পূর্ণ টাইলস দিয়ে বানানো, বিউটিফুল, বিউটিফুল। আপনার নাম কি? শাহুল আলী। আচ্ছা, আপনি এখানে কিটা করবেন? আমি এখানে তো দেখভাল করি। আপনি দেখভাল করেন? আচ্ছা, কিরকম মানুষ আছে এখানে আপনার? এখান থেকে প্রচুর দূর দূর থেকে মানুষ। আচ্ছা, আগুনটা কয় বছর হয়েছে চলে? এটা তো আমরা জন্মের আগে, এটা প্রায় 6 বছর আগে। এটা আগুন জ্বলে, এখনো জ্বলে? জিয়া, দিন রাত 24 ঘন্টা। পারও উঠতে লাগে? উঠতে লাগে। আচ্ছা, আপনার জায়গাটার নাম কিটা কইলা? হজরসা মিরার পিং, আর গাঁর নাম করছে দক্ষিণ বদরপুর। দক্ষিণ বদরপুর, ওকে। ধলেশ্বর পয়েন্ট থেকে বেশি তো দূর নাই, 1 কিলোমিটার হতো না ধলেশ্বর পয়েন্ট থেকে? ওকে ওকে, থ্যাংক ইউ। এখানে তাই উঁচু করিয়া বসলে আর কি। আচ্ছা, এখানে উঁচু করিয়া বসলে জানি, এটাই গেছে তানের। আচ্ছা আচ্ছা, মিডিলে আগুনটা পাইছে, মিডিলে আগুনটা পাইছে না? তানের নামটা কিটা কইলা? হজরসা মিরার পিং, হজরত শাহ মিরারপিন, মিরারফিন। উনার এই মুকামটা, এবং উনি যেখানে কিতা করছিলা এখানে নমাজ পড়ছিলা, উপর দিকে গিয়া নমাজ পড়ছিলা, আর এখানে আগুন জ্বলে, আগুনটা বাড়িছে। ওকে, থ্যাংক ইউ। চলুন এখন আমরা একবার চলি, গাছটা খুব সুন্দর দাদা। ওনারা মুকাম থেকে আসছেন, আপনারা মুকাম থেকে এরানি কই থেকে আইছেন আপনারা? আপনার কেন? রাস্তাটা দেখুন খুব সুন্দর দর্শকবৃন্দ, এবং পাহাড়ের উপরে সেই ইয়েটা আর কি, যে আগুন যেটা জ্বলে যে জায়গাটা, সেই জায়গাটা অনেক দূর দূর থেকে দর্শন করার জন্য আসছেন মানুষ, খুবই ভালো লাগলো। আর এখানে একটা ছোটো একটা খাল,
জল পড়ছে এইটা কি ঝর্ণা ঝর্ণা কই এখান তো মাছ তো বেজা ও দেখো বেজান মাছ দেখরা নি মাছ ধরো না নি ধরতাম নি চলো এ নামি দিতাম নি আমি মুকাম থেকে দুজনকে নিয়েছি যারা ওখানে থাকে ওরা আমাকে নিয়ে যাবে কি নাম তোমার কো আসিব আসিবউদ্দিন আর তোমার কি নাম এ ফকরুলউদ্দিন আসিবউদ্দিন এবং ফকরুলউদ্দিন দুজনকে আমি নিলাম নিয়ে আমি এখন যাচ্ছি পাহাড়ের নিচে নিচে পাকা দিয়ে বানানো আর কি ছোটখাটো একটা শুধু হাঁটার জন্য একটা পথ এবং এই পথ হয়ে আমরা যাব ঝর্ণা একটা আছে বলে এখানে ঝর্ণা বলতেই তো আমরা সব সময় ইয়ে করি আর কি বাহ ঝর্ণা আমরা দেখব যেমন ঝর্ণাতে যাব এরকম এবং এখানে ছোটখাটো একটা ঝর্ণা আছে বললো ওরা ঝর্ণাটাও আজকে আমি দেখাবো আপনাদেরকে চলুন সুন্দর পরিষ্কার জল এইখানে বেজান মাছ তো উদ্দেখো এ মাছে ভর্তি গুড গুড খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট দর্শকবৃন্দ খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট আপনারা দেখুন চারপাশে জঙ্গল পাহাড় এবং এদিক দিয়ে আমি আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এটা সুন্দর একটা ভিডিও ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন ইটস রিয়েলি বিউটিফুল এখন কোন দিক দিয়ে যাওয়া সিঁড়ির দিকে উপরের দিকে না ঝর্ণা কোন দিকে ও এখানে সিঁড়ি তো সিঁড়ির দিকে তো ওকে ঝর্ণা ফরেন নি জল উপরে থেকে ফরেন নি কোন জায়গার ঝর্ণাও দেখবো না নি এখানে কি তা হাত পা ধুইতে লাগবো নি আচ্ছা ওখানে গেলে সিঁড়িটা সিঁড়িটা দেওয়া একটু আরাম আরামসে উঠতে পারবেন আপনারা কই আগুন এখানে আগুন চলুন এখন আমরা আগুনটা দেখে নিই আগুনের হচ্ছে জায়গা খুব সুন্দর আর প্রথম আমরা একটু ঝর্ণাটা দেখব তারপর আমি আগুনটা আপনাদেরকে দেখাবো চলো ঝর্ণাটাকে দেখে আসি এটা হচ্ছে ঝর্ণা পাহাড়ের টিলার উপর থেকে আসছে জল উফ নে মাটি নিচ থেকে আয়নি খুব সুন্দর একটা এটা উপর হয়ে আসছে আর কি উপর থেকে এই জলটা খুব সুন্দর পাথর পাথরের জল পড়ছে এবং এই জলটা উপর থেকে আসছে এবং খুবই ভালোই লাগলো এবং আপনারাও এখানে আসতে পারবেন চলুন এখন এখনটা দেখি এটা হচ্ছে সেই জায়গাটা মেইন জায়গা যেটা আপনারা দেখে নিন তোমার নাম কিতা কইলায় আসিব আসিব আর ফকরুল সঙ্গে আমার কি গো কুলু কুলু তুমি আইছ এ তোমার নাম কিতা কও তোমার নাম কিতা নাম কিতা নাম কি কি কও কও কি নাম কিতা আবু সুফিয়ান বড়বুইয়া আবু সুফিয়ান বড়বুইয়া বাবা তোমার সুন্দর নাম তোমার আব্বার নাম কিতা বড়বুইয়া আব্বার নাম বড়বুইয়া আর আমার নাম কিতা সাইফুদ্দিন বড়বুইয়া আব্বার নাম আর আমার নাম কিতা তুমি জানো না এই হচ্ছে সেই আগুনটা ইটস এ মিরাকল মানে কি বলবো আপনাদেরকে এটা চমৎকার বলতে পারেন এখানে আসছে এখানেও আগুনটা বেরোচ্ছে আর এখানেও আগুনটা বেরোচ্ছে আপনারা দেখা আপনাদেরকে দেখাই এই দেখুন ছোটো ছোটো গরু এখানে এসে আগুন ফুয়াচ্ছে নাকি এবং এখানে মান্যতা এটাই নাকি এখানে বলে আগুনটা একবার আপনারা টাচ করলে আপনাদের শরীরে যে রোগ সেইগুলা চলে যায় আর কি দেখুন আপনারা এই মানে কোনো কিছু নেই এখান থেকেই আপনার সেই ইয়েটা আর কি আগুনটা বেরোচ্ছে মাটির নিচ থেকে আর কি মানে কি বলবো আপনাদেরকে ইটস এ মিরাকল বলতে পারেন একটা চমৎকার বলতে পারেন এবং আগুনটা অনবরত জ্বলে না আগুনটা বৃষ্টি দিলে বন্ধ হয় না বৃষ্টি দিলে আরও বেশ জ্বলে আচ্ছা আচ্ছা আচ্ছা
আপনার নাম কি রাখুন তো দেখি আমার নাম মোবারক আলী আচ্ছা এটা কয় বছর ধরে আপনার এটা দেখান এটা তো 360 লি আবার কত বছর হইছে 7-8 বছর আগে 360 লি আইছেন ঠিক নি তো তো 360 লি লগে একজন বলে কি কেন আইয়া বসবাত করছেন আচ্ছা এটা তো আমরা পূর্বপুরুষ এটা আপকেলে দেখে এই মুকামটা বার করছে করে এটা সেবা যত্ন করিয়া গেছে এখনো করিয়া যায় এখনো করিয়া যায় মানে কি রকম মানুষ আই এখানে মানুষ বেজা না প্রচুর আছে সব জাতির মানুষ আই প্রচুর আই না ইয়া যেটা নিয়াত লিয়া হইলো ওটা হইয়া গেল ঠিক নি ইয়া থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ দর্শকবৃন্দ খুবই ভালো এবং কি বলবো আপনাদের অ্যামেজিং এক্সপিরিয়েন্স আমি বলবো আর কি এরকম কখনো আমি দেখিনি আজকে প্রথমবার দেখলাম এরকম মাটি থেকে এরকম আগুন বেরোচ্ছে খুবই ভালোই লাগলো আর কি এই জিনিসটা দেখে আপনারা দেখতে পাচ্ছেন আগুনটা এখনও জ্বলছে আর কি ধাও ধাও করে আগুন জ্বলছে আর কি এবং এখানে আজকে থেকে 6-700 বছর আগে থেকেই এরকম আগুন জ্বলছে বলে এখানে যিনি খাদিম উনি সেটা এখন বলেছেন আমাকে এবং এখানে যে যার মন্নত নিয়ে যারা আসেন ওনাদের মন্নতটা পুরা হয় বলে এরকম মান্যতা আর কি এবং অনেক দিন ধরেও এটা এত বছর ধরে ছিল কিন্তু এত ভালোভাবে মানুষ এটা জানতে পারে না এবং যারা যারা জানে ওরা দূর দূর থেকে এখানে এসে ওনারা ওনাদের মন্নতটা এখানে ইয়ে করে প্রে করে ওনারা চলে যায় আর কি খুবই ভালোই লাগলো এখন উপরেও আরেকটা মুকাম আছে সেটাও আমরা দেখব এবং এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করে আমার খুবই ভালোই লেগেছে এবং আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন কিন্তু এখন আমরা সেই উপরে এখন আমরা যাচ্ছি আমার সঙ্গে দুজন ওরা আমার হেল্পার আর কি ওরা আমাকে সাহায্য করছে এবং কি কি নাম কইলা কো আবার আসিফউদ্দিন আর ফকরুলউদ্দিন আসিফউদ্দিন এবং ফকরুলউদ্দিন ওরা দুজন এবং উপরে টিলার উপরে আরেকটা মুকাম আছে সেটাও আমরা দেখব এবং এই যে ছড়াটা সেটাকে বলা হয় নাকি আতর ছড়া মানে আগে আজকে থেকে আদিম যুগের কথা 200-300-400-500 বছর আগের কথা ওনারা বলছেন যে এই জল দিয়ে নাকি আতর ভেসে আসতো আর কি মানে একটা পারফিউম থাকতো আর কি একটা স্যান্ড থাকতো আর কি এবং কোনো একজন নাপাক মহিলা এই ছড়ার জলটাকে টাচ করার পরে সেই আতরটা চলে যায় আর কি মানে অশুদ্ধ বা হয়ে যায় সেটা বলতে পারেন আর কি আগে সেটা শুদ্ধ এবং পবিত্র জল ছিল এবং ভুবনের কথা মনে পড়ে গেল গো চলুন এখন আমরা সেই টিলার উপরে যেখান থেকে জলটা বেরোচ্ছে সেই জায়গাটাও আমি আপনাদেরকে দেখাবো ও মাই গুডনেস ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স একদম উঁচু এইভাবে সিঁড়িটা এখান থেকে আপনাদেরকে দেখাই দেখুন এই দেখুন ঢালানটা দেখুন এখন এটা থেকে আমি উঠবো ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স টুডে এগেইন এরকম অ্যাডভেঞ্চার করতে আমার খুবই ভালোই লাগে এবং একা ফকরুল এবং আসিফকে নিয়ে ওদের তো এক্সপিরিয়েন্স আছে এবং আমার এক্সপিরিয়েন্স নেই এইসব তবু আমার কিন্তু এইসব জিনিস আমার খুবই ভালোই লাগে ফকরুল কিরম লাগে ভালো লাগে চলো আজকে মানে বরাকবলির একটা প্রসিদ্ধ জায়গা এই জায়গাটা ম্যাক্সিমাম অফ দ্য পিপল দে ডোন্ট নো অ্যাবাউট এই জায়গা সম্বন্ধে অনেক মানুষই জানেন না আর কি এবং আমারও মাত্র 2 সপ্তাহে আগে আমি সেটা শুনেছি একজন বলেছিলেন আমাকে এবং এখন আমি আস্তে আস্তে পাহাড়ের উপরে চলে আসলাম ইটস এ বিউটিফুল প্লেস ও মাই গুডনেস ওরে বাবারে আরও আছে দেখি সিঁড়িরে বাবা কই মন্দির তো উপরে কিতা চলো এটা দেখ এদিকে মন্দির কোনটাকে যাই তাই কো জল কই থেকে বাইরিছে চলো আইসে যখন দেখতে নানি তো ওটার উপরে যাই কোন দিকে যাই তাই এদিক থেকে না এদিক থেকে এ সুজা সিঁড়ি ভাইয়া ওকে চলো রে বাবা দর্শকবৃন্দ আমি হয়ে গেলাম ক্লান্ত আমার সঙ্গে ফকরুলও ক্লান্ত কিন্তু আসিবের তো আগে থেকে এক্সপিরিয়েন্স এইগুলো চড়ে ওর কিছু হয়নি এখনও আরেক আনু আরও অনেক উপরে চলো চলো ফকরুল চলো আজকে ফকরুল এবং আসিফকে নিয়ে যাই
অ্যাডভেঞ্চার মিরি আরফিং মুকাম, হযরত শাহ মিরি আরফিং মুকাম। ও মাই গুডনেস, ও মাই গুডনেস, ভুবন পাহাড়ের কথা মনে পড়ে গেল গো। এখান থেকে যে সিনারিটা অ্যাপ্রক্সিমেট আপনার 800 ফুট এরকম হবে, 500-700 ফুট উপরে হবে। চলে আসলাম উপরে আমরা, সেই দেখুন আপনারা মুকামটা দেখতে পাচ্ছেন কিনা, আমার একটু রেস্ট করতে লাগবে গো। ফকরুল একটু বই, হ্যাঁ উপরে গিয়ে বোয়া যাইব না নি, চলো দেখুন সিনারিটা। ইটস এ বিউটিফুল সিনারি। উপরে একটা কিসের একটা মন্দির না মুকাম একটা আছে, মন্দির সেটা তো আমরা যাবো, চলুন। হরি বল হরি বল হরি বল। ও মাই গুডনেস, দর্শকবৃন্দ 700-800 ফুট উপরে আসলাম অ্যাপ্রক্সিমেট। সিঁড়ি আছে তবুও কিন্তু খুবই এরকম স্ট্রেইট সিঁড়িগুলো অনেক সময়, এবং একটু রেস্ট করা তো দরকার, এরকম উঠি না তো কোনো দিন, এবং আবার আমি ঘামে পানি পানি হয়ে যাচ্ছি গো। দর্শকবৃন্দ আমি উপরে ঠিক মুকামের, আর সেই জায়গাতে একটা মন্দির আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি না, এই যে দেখুন এই যে এইটা মন্দির, এবং এখানেও আমি যাব। এইদিকে এই পাহাড়ে মুকাম, সেই পাহাড়ে একটা মন্দির, ছোটোখাটো কিসের মন্দির সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং এইটা হচ্ছে আপনাদের সেই 5 গ্রাম পেপার মিল যেটা বন্ধ হয়ে গেছে, এবং আমি সেটার উপরে একটা ভিডিও নিয়ে আসবো, যদি আপনারা কমেন্টে নিশ্চয়ই বলেন, যদি কমেন্ট যদি করেন। দেখুন সেই 5 গ্রাম পেপার মিলের ঠিক উপরে যে পাহাড়টা, সেই টিলাটাতেই এই যে মুকামটা আর কি, এবং খুবই সুন্দর একটা দৃশ্য। এখানে চারপাশে গাছ একদম খুবই সুন্দর। এটা হচ্ছে দানপাত্র, এবং উপরে যে ঘরটা বানানো একটু পুরনো পুরনো টাইপ, এই ঘরটাতে আগে উনি এখানে বসে নাকি নমাজ করতেন, নমাজ পড়তেন আর কি, হযরত শাহ মিরি আরফিন উনি এখানে নমাজ পড়তেন। চলুন আমি আপনাদেরকে দেখাই, এই দেখুন এই পাহাড়টা, এই পাহাড়ের উপরে বসে উনি এখানে নমাজ পড়তেন। এখানে মানুষ আগরবাতি ধূপকাঠি ওনারা সব চিন আছে নি, ফাওয়াত দেখাও তো, ফাওয়াত সব চিন আছে, ভালোভাবে দেখাই দো। ও এটা, ওরে বাপ রে, এটা একটু সরাও, হাতটা কই হাত, আচ্ছা একটু তুমি সরো, একটু সরো, আমি এটা ধরি একবার। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ওনার পায়ের চিহ্ন, মানে আজকে থেকে 700-800 বছর আগে যদি মানুষ হয় তাহলে কত বড় ওনাদের পা হতে পারে। আপনারা একবার আমার হাতটা আপনারা দেখে বুঝে নিন, আমি অ্যাপ্রক্সিমেট 5 ফুট 9 ইঞ্চের মানুষ, এবং এখান থেকে যদি আমি ধরি দেখুন, মানে আমার 1-2-2-এর উপরে, মানে কত বড় মানুষ হতে পারে আপনারা একবার দেখে নিন। এবং সেই পাথরটা ওনার যে ওজনের কারণে সেটা দেবে, মানে নিচের দিকে দেবে গেছে আর কি, সেটাই হচ্ছে প্রমাণ আগেকার মানুষের কত বড় মানুষ হতে পারে আপনারা দেখে নিন। মানে আগে সত্যযুগের যারা মানুষ ছিলেন ওনারা এরকমই, ওনারা ভারী ভরকম ছিলেন আর কি, এটা দেখেই আপনারা আন্দাজ করে নিন আর কি কত বড় হতে পারে আর কি, দেখে নিন। কই মুখ দেখাই দাও, চলুন। এটা কি মুখ, এখানে মুখ কেমনে উইল, এখানে নমাজ পড়েছিলা, পড়িয়া এমনি পড়ি গেছিল নাকি তা, ও নাকের নমাজ যে সময় পড়তেন খুব সুন্দর, দেখাও আমাকে, এই দেখুন, এই দেখুন নাক পাথরের মধ্যে যে সময় লাগাতেন নাক গর্ত হয়ে গেছে আর কি, এই দেখুন এরকমরা বলছে, খুব সুন্দর। আর হাতের চিহ্ন নাই, মিটি গেছে, ওকে খুব সুন্দর একটা জিনিস। কিতা গুয়াকুটিয়া খাইছিলা, দেখাও কোন জায়গাতে গুয়াকুটিয়া খাইছুই, চলো সুপারি খাওয়ার জায়গাটা, গুয়া কেমনে এমনি এমনি করিয়া ওইটার ভিতরে সুপারি রেখে কুটে, মানে এটা এক ধরনের কি বলে গাইল, পাথরে গাইল বানানো আর কি। ও মাই গুড, আরেকগু কিতা,
সেইম নি চলো আরেকগু দেখি আসিফ এবং ফকরুল আমাকে সব কিছু দেখালো তাদেরকে ধন্যবাদ আরেকটা এখানে সেইম এখানে একজন না দুইজন আসলা একজন দুইজনও তো থাকতে পারে দুইজনে দুইটা আচ্ছা আগে হঠাৎ পড়ে এটা এবং এখানে খুব সুন্দর একটা জায়গা চলো না একটু বসি এখানে দর্শকবৃন্দ জায়গাটা একদম ঠান্ডা শীতল এবং এই জায়গাটাতে এসে মনে একটা শান্তি পাওয়া যায় আর কি খুবই ভালোই লাগলো এই জায়গাটা দেখতে আমি আসিফ এবং ফকরুলকে ধন্যবাদ জানাই ওরা দেখালো আমাকে এই জায়গাটা এবং খুবই শান্তিপূর্ণ একটা জায়গা আপনারা যারা শান্তি খুঁজছেন এখানে আসতে পারেন শান্তিকে আপনারা এদিকে এদিকে পাবেন না মোবাইল নম্বরের দরকার নেই শান্তির আপনারা এখানে এসে একটু শান্তি খুঁজে আপনারা বসতে পারবেন উপরে একদম ঠান্ডা পরিবেশ চারপাশে গাছ জঙ্গল আমি একটুখানি সময় একটু বসি দেখি খুবই ভালোই লাগলো মেডিটেশনটা করে আমি একবার ধ্যান করে দেখলাম আর এবং জায়গাটা পছন্দের একটা জায়গা বলতে পারেন আমার খুবই পছন্দ লেগেছে খুবই ভালোই লেগেছে আপনারাও আসতে পারেন এখানে খুবই ভালোই লাগলো আমি এখন এখান থেকে আমি নামছি আমি যাবো ওখান সেই পাশের যে টিলাতে সেখানে একটা মন্দির আছে সেখানেও আমি যাব এবং সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর কি চলুন ইমার হোসেন আপনারা দুইজন আইছেন দুইজন হাটলিসরাত থেকে হাটলিসরাত থেকে উঠিয়া কিরকম লাগলো উঠিয়া খুব হেরান আপনার নাম কি তার শরীফউদ্দিন আপনারা শুনি আইছেন শুনি আইছি আচ্ছা খুবই ভালো লাগলো এদিক দিয়ে আমি আবার নামবো তার আগে আমি এদিক দিয়ে আমি যাচ্ছি সেই পাহাড়ের উপর টিলার উপরে একটা মন্দির ছোটখাটো একটা মন্দির আছে সেই মন্দিরটাও আমি আপনাদেরকে দেখাবো এক জায়গাতে দুটা জিনিস দেখে খুবই ভালো লাগবে আবার এখানে আপ হ্যাঁ কি ভৈরব বাড়িটা আচ্ছা মহাদেব বাবার মন্দির আচ্ছা চলুন এটাও একবার দেখে নিই এটা খুব আপ সিঁড়িগুলা এবং সেই আপের উপরেই শিব মন্দিরটা চলুন আবার এটা হচ্ছে ভৈরব বাড়ি টিলার এক টিলার ওপাশে মুকাম আর এক টিলার পাশে আপনাদের সেই ভৈরব বাড়ি এখানেও মানুষ আসে আসার পর এখানে পূজা করে চলুন একবার দেখে নিই মন্দিরটা ওম নম শিবায় ওম নম শিবায় খুব সুন্দর মা কালী এখানে আছেন এখানে পূজা অর্চনা করা হয় এবং দর্শকবৃন্দ এই হচ্ছে আজকের ভিডিওটা আমি দেখলাম দেখালাম আপনাদেরকে দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম খুবই ভালো লাগলো আমি ঘামে একদম জলমগ্ন হয়ে গেছি মানে আমার ঘামে পুরো সার সম্পূর্ণ ভিজে গেছে এবং এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আসবেন একবার ঘোরার জন্য একদিকে মুকাম একদিকে মন্দির আপনারা দুটাই জিনিসই আপনারা দেখে দর্শন করে যেতে পারেন দর্শকবৃন্দ ফকরুল এবং আসিফ আজকে আমাকে হেল্প করলো এই জায়গাটা দেখাতে এবং আমি ওদেরকে একটা মানে ছোটোখাটো একটা গিফট ওদের জন্য আমি রেখেছি 200 টাকা ওদের দুজনকে আমি দিচ্ছি কারণ হচ্ছে ওরা এত কষ্ট করে আমার সঙ্গে উপরে গেছে ওদের একটা মূল্য তো দেওয়া দরকার আমি সেরকম মনে করি এবং সেই মূল্যটা দেওয়ার জন্য আমি ওদেরকে আমি এই 200 টাকাটা আমি দিচ্ছি 200 টাকাটা আমি এখান থেকে খুচরো করে ওদেরকে দুজনকে 100 টাকা করে দিয়ে দেবো ফকরুল এবং আসিফ রে আমার তরফ থেকে একটা গিফট নাও বলো থ্যাংক ইউ বলো হ্যাঁ এটা থ্যাংক ইউ কইতে হবে থ্যাংক ইউ কো গুড এটা দেখি তা করবা হ্যাঁ গুড খাইব যাও আও গিয়া ধন্যবাদ ও আবার নিচে যাইবে তো আমার লোকে যাও চলো আমি চলে আসলাম আবার দিয়েছে আমি যে সময় যাচ্ছিলাম এসব মানুষ ছিল না এখন দেখুন মানুষ আসা শুরু হয়ে গেছে হিন্দু মুসলিম সবাই এসে এখানে প্রার্থনা করছে আর কি খুবই ভালোই লাগলো দর্শকবৃন্দ আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন সবাইকে শেয়ার করবেন
এবং এখানে একদিকে মুগাম দেখলাম আর একদিকে আপনাদের সেই ভৈরব বাবার মন্দির দেখলাম আপনারা এখানে ঘোরার জন্য আসতে পারেন এবং আসবেন এই জিনিসটা আপনারা একবার দেখে যাবেন বোরাকবেলির একটা ঐতিহ্য বলতে পারেন কি এই এই জায়গাটাকে আরো একটু ডেভেলপ করে ভালোভাবে একটা টুরিস্ট প্লেস বানানো যাবে আসাম সরকার যদি তার ব্যাপারে একটু ভালোভাবে চিন্তা করে এবং আমি সেরকম মনে করি এরকম দর্শনার্থী যারা এরকম বারেবারে আসছেন এই আসছেন এই আসছেন আর কি সারাটা দিন দূর দূর থেকে এখানে দর্শনার্থী আসছেন ভিডিওটা সবাইকে শেয়ার করবেন ভালো লাগলে এবং লাইক করবেন নিশ্চয়ই আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনার ফেসবুক পেজটি নিশ্চয়ই ফলো করে দেবেন আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন সবাইকে সেফ রাখবেন নমস্কার বাই বাই।